নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করি আপনি যদি টেট ক্যান্ডিডেট হন তো অবশ্যই এই নিউজটি আপনার খুবই হেল্পফুল হবে বন্ধুরা কি আছে নিউজটি আমি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার অনেক হেল্পফুল হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখনই বাংলা ছাত্রাবাষী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এবারে আপনাদের নতুন যে আপডেটটি আজকে জানাচ্ছি সেটা হলো সাত বছর নয় টেট সংশয়পত্রের বৈধতা থাকবে আজীবন ঘোষণা কেন্দ্রের অর্থাৎ দু হাজার এগারোর পরে যে নোটিফিকেশান আসে যেখানে বলা হয় যে টেট পাস করা থাকলে তার একটি সার্টিফিকেট দেওয়া হবে যার বৈধতা থাকবে সাত বছর কিন্তু আজ যে আপডেটটি উঠে আসছে বন্ধুরা সেই আপডেটটিতে জানা যাচ্ছে সাত বছর নয় সেই সংশয়পত্রের বৈধতা থাকবে আজীবন কেন্দ্র এটি ঘোষণা করেছেন কি বলেছেন আপডেটটি আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এখুনি লাইক করে দিন আর কাউকে জানাতে হলে শেয়ার করে দিন বন্ধুরা আজকের এই নিউজটি বেরিয়েছে আপনারা দেখে নিতে পারেন যেটা টুইট করেও জানানো হয়েছে বন্ধুরা যেটা টিচার এলিজিবিলিটি টেস্ট যেটার শর্ট ফর্ম হলো টেট এর বৈধতা মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার দু সাল থেকে যে সকল প্রার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সংশয়পত্রের বৈধতা যেটা ছিল সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক তো এটাই বলা হয়েছে বন্ধুরা যেখানে সাত বছর যেটি ছিল টেট সংশয়পত্রের বৈধতা সেটা এখন আজীবন করা হয়েছে যেটা আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক এটি জানিয়েছে বন্ধুরা আরও বলা হয়েছে এই বিবৃতিতে যে শিক্ষামন্ত্রী বলেছে টেট উত্তীর্ণদের সংশয়পত্রের বৈধতা সাজপথ থেকে বাড়িয়ে আজীবন করা হলো দু সাল থেকে এই সুযোগ পাওয়া যাবে অর্থাৎ দু হাজার আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পাওয়া যাবে না কিন্তু দু হাজার পর থেকে পাওয়া যাবে সারা জীবনের জন্য তাদের সংশয়পত্র বৈধ থাকবে নিশাঙ্ক বলেন যারা শিক্ষা জগতে নিজের কেরিয়ার করতে চান তাদের কর্মসংস্থানের সুযোগের বৃদ্ধিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ যে সকল প্রার্থীরা টেট উত্তীর্ণ হওয়ার মেয়াদ সাত বছর পেরিয়ে গেছে তাদের নতুন করে টেট সার্টিফিকেট দেওয়ার বিষয়টি দেখবে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন টেট উত্তীর্ণ হওয়ার সাত বছর পরে চাকরি না পাওয়া প্রার্থীরা টেট উত্তীর্ণ হওয়ার পরে সাত বছর কেটে যাওয়ায় তাদের সংশয়পত্রের বৈধতা শেষ হয়ে গিয়েছে কেন্দ্রের নয়া সিদ্ধান্তে নতুন করে আজীবন সংশয়পত্র পাবেন তারা ফলে চাকরির ক্ষেত্রে তাদের সুযোগ বাড়বে প্রসঙ্গত স্কুল শিক্ষার জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যক দু সাল থেকে এগারোই ফেব্রুয়ারি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশানের নির্দেশিকায় এই পরিবর্তন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে টেট পরীক্ষা আয়োজন করবে রাজ্য সরকার এবং টেট সংস্থাপত্রের বৈধতা থাকবে সাত বছর তবে রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরেরও টেটের ব্যবস্থা রয়েছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের ব্যবস্থা করে সিবিএসই তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুরা যেটা একটি গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এই আপডেটটি আপনাদের খুব হেল্পফুল হবে যে আপডেটে বলা হয়েছে সাত বছর নয় আট জীবন আপনার টেট পাস সার্টিফিকেটের গুরুত্ব থাকবে তার একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের কেন্দ্র সরকারের তরফ থেকে বের করা হয়েছে আশা করি এই আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হোক যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কাউকে জানাতে হলে এবং কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে আমাদের করে জানান আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাংলা ছাত্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই আপডেটটি আপনার কতটা হেল্পফুল হলো সেটাও কমেন্টে এসে আমাদের জানান আর এটাও জানাবেন যে এই পদক্ষেপটা ঠিক না ভুল আপনার মতে কি মনে হয়